হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন সময় দুপুর আড়াইটে, আর আমি দুপুর আড়াইটা থেকে ব্লগটা স্টার্ট করলাম। কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি আমার বাপের বাড়ি এসেছি কালকে। তো এখন আমাদের সবার, আমার মা বাবার, আমার মামামের সবার লাঞ্চ হয়ে গেছে। এখন আমরা একটুখানি দুপুরবেলা যা হয় একটু গল্প করবো, একটু রেস্ট নেব। আর বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে আর মেঘের আওয়াজ, মানে খুব আওয়াজ হচ্ছে, জানি না তোমরা শুনতে পাবে কি না। তো ওয়েদারটা ব্যাপক, আর দুপুরে জমিয়ে ঘুম দেওয়া যাবে, আর লাঞ্চ যেহেতু হয়ে গেছে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে শেয়ার করছি, বাইরে বৃষ্টি পড়ছে, দেখো তোমাদের দেখাচ্ছি। দেখো বাইরে কত মেঘের গর্জন, জানি না শুনতে পাচ্ছ কি না, কিন্তু খুব জোরে জোরে মেঘ ডাকছে। দেখো বাইরে বৃষ্টি পড়ছে, আর চারিদিকে দেখো পুরো জলে জল হয়ে গেছে। এরকম ওয়েদার খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, বর্ষাকাল আমার ভীষণ প্রিয়, ওই জন্য বৃষ্টিটাকে খুব সুন্দর উপভোগ করছি। আর বৃষ্টির জল পড়লে দেখো গাছের পাতাগুলোও কী সুন্দর লাগে, সবুজ হয়ে যায়, যত ধুলো যত ময়লা সব মুছে যায়। চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ফ্রেন্ডস, কালকে আমরা এসি অর্ডার দিয়েছিলাম, তোমাদের বলেছিলাম, দেখিয়েছিলাম, দেখো সেই এসি ডেলিভারি দিতে এসে গেছে, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, কিন্তু তাও তো টাইম যখন ওরা তো দেবেই। তো বাবা এখন নিতে গেছে, দেখো ওরা আসছে, আমি তোমাদের শেয়ার করছি। ওখানটায় রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, ওখানটায়, হ্যাঁ ওই জায়গাটা রেখে দাও, পরে ওখান সরিয়ে নেবে। দেখো ফাইনালি এসি চলে এসেছে, এবার এটা লাগাবে। আজকে ডেলিভারি দিয়ে গেল, আর কালকে এটা লাগিয়ে দিয়ে যাবে ওরা। মাম্মা তাতা এসি লাগাচ্ছে, তোমার আনন্দ হচ্ছে? খুব আনন্দ হচ্ছে? হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন সময় সন্ধে 7টা, আর দেখো আমরা দুধ চা আর পাউরুটি নিয়ে বসে পড়েছি। এখন বসে বসে চা খাবো আর জমিয়ে গল্প করব। আর আমার মাম্মাম এদিকে, মাম্মামের খাওয়া হয়েই গেছে, মাম্মাম রোজ পিডিয়াশিওর খায়, ওর দেখো গ্লাস শেষ, ও খেয়ে ফেলেছে অলরেডি। আর এখন আমি আর মা চা খাবো। এই দেখো ফ্রেন্ডস, এটা আমার নতুন বেবি ডলের জামা। ও কি সুন্দর! চলো ফ্রেন্ডস তোমরা ব্লগটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমরা এখন বসে চা খাচ্ছি আর গল্প করছি জমিয়ে, মায়ের সাথে আমি গল্প করছি। আর এখন আজকে ওয়েদারটা ভীষণ ভালো, সকালবেলায় দুপুরবেলা তোমাদের দেখালাম যে বৃষ্টি পড়ছে বাইরে, তো যার জন্য আজকে একটু মনে হচ্ছে কিছু খাবার বাইরে খাই, যদিও আমি বাইরে ফাস্টফুডটা, হ্যাঁ দাঁড়াও, বাইরে ফাস্টফুডটা আমি সেরকম খাই না, তো কিন্তু আজকে খুব ইচ্ছা করছে একটু খাই, এরকম মন চাইছে, তো ওই জন্য আজকে একটা মোগলাই অর্ডার দেওয়া হয়েছে, ওটা দিয়ে যাবে বাড়িতে, তো সেটা খাবো। তো চলো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর এই দেখো এখন মা ওই যে চা খাচ্ছে, আর আমার মাম্মামও আমাদের খাইয়ে দিচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখানে দেখো মোগলাই ডেলিভারি দিয়ে অলরেডি চলে গেছে, আর মা নিয়ে এলো, এই যে এখন বের করছে। এটা আমাদের নিউ ব্যারাকপুরে খুব ভালো, মানে একদম পপুলার একটা দোকান, সেখান থেকেই নেওয়া। এই দেখো চলে এসেছে, আর এখানে দিয়েছে আলু, আর এখানে দিয়েছে স্যালাড, আর এখানে সস। এই দেখো এই যে ভেতরে স্যালাড দিয়েছে, ওখানে সস। তো চলো মা আমাদের দিয়ে দিক, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। যে মা নিয়ে চলে এসেছে, আর এখানে আমার মাম্মাম দেখো বসে পড়েছে অলরেডি খেতে, ও ছোট মানুষ তাই ওর অল্প। আর এই যে আমাদেরটাও মা নিয়ে চলে এসেছে, চলো এবার খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। ফ্রেন্ডস, এখন সময় 9টা, মাম্মামের পড়াশোনা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপর ও একটু ড্রয়িং করছিল, আর আমিও দেখো রোজ বলেছি আমি সন্ধেবেলার দিকে চেষ্টা করি অফ টাইমে একটু ড্রয়িং করার, কারণ ড্রয়িং করতে আমার খুব ভালো লাগে।
তো এতক্ষণ বসে বসে ড্রয়িং করছিলাম, কি ড্রয়িং করছিলাম চলো তোমাদেরকে দেখাই। আর এরপর মামমামকে এখন আমি ডিনার করাবো, তারপর আমরাও ডিনার করে তারপর শুয়ে পড়বো। তো চলো ড্রয়িংটা কি করেছি তোমাদেরকে দেখাই। এই দেখো আজকে আমি এটা ড্রয়িং করেছি, এই যে কেমন হয়েছে তোমরা সবাই জানিও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে, বাই।